হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের আজকের প্রজেক্টে আমরা এখানে আসলে যেটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে আমরা এখানে একটা প্রোফাইলিং ইন্ট্রোডিউস করব স্প্রিংয়ের। প্রোফাইলিংয়ের কনসেপ্টটা অনেকটা এরকম যে আমরা প্রোডাকশনের জন্য আমাদের একটা আলাদা প্রোফাইল থাকবে এবং আমাদের টেস্টিংয়ের জন্য একটা আলাদা প্রোফাইল থাকবে। দুই প্রোফাইলে আমরা দুইটা ডেটাবেজের টেবিল ইউজ করতে পারি। কনসেপ্টটা এরকম যে আমরা যখন প্রোডাকশনে রান করব তখন তো আসলে আমাদের ডেটাবেজের কানেকশন আমরা চাবো যে আমরা টম ক্যাটের কানেকশন পুলারটা ইউজ করতে ডেটাবেজের। বাট আমরা যখন নর্মাল টেস্ট কেসেস রান করছি বা আমার টেস্ট ইউনিটসগুলো রান করছি তখন আমি চাবো যে টম ক্যাটের থ্রু দিয়ে না যেতে, আমি চাবো যে আমার ডাউ লেয়ারগুলো বা আমার সার্ভিস লেয়ারগুলো যদি আমি টেস্ট করতে চাই সেটা আসলে আমি ডিরেক্টলি আমি নিজেই একটা ডেটাবেস কানেকশন মেনটেন করতে পারি, ওটার জন্য আমার টমক্যাট বা কোনো কন্টেনার রান করার দরকার নাই। তো সেটা শুরু করার জন্য আমাদের আগে আসলে প্রোফাইলিং ইন্ট্রোডিউস করতে হবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সবার আগে পম এক্সএমএল এ ডিপেন্ডেন্সিসে যে স্প্রিং টেস্ট নামে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করে দিব। স্প্রিং টেস্টটা অ্যাড করি 3.2.11 org.spring framework spring test 3.2.11 আমরা তো সব জায়গাতে মোটামুটি 3.2.11ই আছে, সো আমরা 3.2.11টাই নেই যেহেতু ওটা টেস্ট কোরের সাথে মিলে। ঠিক আছে, এটা নিলাম, আমরা এটা সেভ করি। সেভ করলে আমার এটা অটোমেটিক্যালি ডাউনলোড করে আমার প্রজেক্টে নিয়ে আসবে। সো স্প্রিং টেস্ট আমার এখানে চলে আসার পর আমি যেটা করব, আমি এখন আমার কনফিগারেশনে চলে যাব, আমার ওয়েব এক্সএমএল যে কনফিগারেশনটা আছে এইখানে আমরা কিছু চেঞ্জ করব এবং আমরা আরেকটা জায়গায় চেঞ্জ করব। তো ওয়েব এক্সএমএল এ চেঞ্জ করার আগে আমাদের আসলে ডাউ কনটেক্সট যেটা আছে এখানে আমাদের কি কি আছে, আমাদের এখানে যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কম্পোনেন্ট স্ক্যানের পর এখানে আমাদের ডিফাইন করা আছে TX annotation, ঠিক আছে। এখানে আমরা আমাদের ডেটাবেজের ইনফরমেশনটা ডিফাইন করেছি, আমাদের ট্রানজ্যাকশন ম্যানেজার, আমাদের ডেটা সোর্স, এগুলো ডিফাইন করা আছে। এগুলাকে আমরা একটা বিনসের ভেতরে নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে বলি বিনস এবং এটা শেষ করব, এটার পর আমাদের এই জায়গাতে যে এটাকে শেষ করব এবং বিনসের এখানে আমরা বলে দিব প্রোফাইল এবং প্রোফাইলের নাম দিলাম সে প্রোডাকশন। সো এইখানে যা কিছু আছে সব হচ্ছে আসলে প্রোডাকশনের জন্য আমাদের কনফিগারেশনগুলো থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ গুড। এখন ওয়েব এক্সএমএল এ যে আমরা এই প্রোডাকশনের প্রোফাইলটা ইউজ করতে যদি বলতে চাই সেটা আমরা এখানে বলে দিতে পারি। এখানে যে কনটেক্সট প্যারামিটার আছে এর নিচে যে আমরা আরেকটা কনটেক্সট প্যারামিটার অ্যাড করে দিই, খুব সিম্পল কনটেক্সট প্যারাম আমরা এখানে অ্যাড করলাম এবং কনটেক্সট প্যারামের ভেতরে আমরা প্যারাম নেম দিব। প্যারাম নেমটা হচ্ছে আমাদের স্প্রিং ডট প্রোফাইলস ডট অ্যাক্টিভ এবং প্যারাম ভ্যালু দিয়ে দিব। এখন প্যারাম ভ্যালু হচ্ছে আমাদের প্রোডাকশন। তো এখানে তো আসলে আমি ওয়েব এক্সএমএল এর থ্রুতে আমি ডিফাইন করে দিলাম যে আমার এই প্রজেক্টটা যখন রান করবে তখন তুমি প্রোফাইল যেটা করবা সেটা হলো প্রোডাকশনের প্রোফাইলটা সবসময় লোড করবা। কিন্তু এটা চাইলে আমরা কমান্ড লাইন আর্গুমেন্টের থ্রু দিয়েও দিতে পারি। আমাদের ভার্চুয়াল মেশিন যখন রান করবে আমরা এর আগেও দেখেছি ড্যাশ ডি দিয়ে বা হাইফেন ডি দিয়ে আমরা চাইলে স্প্রিং প্রোফাইল অ্যাক্টিভেট আমরা কোন প্রোফাইল দিচ্ছি ওটা আমরা বলে দিতে পারি। সেটা যখন আমরা কোনো স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন রান করি তখন ইউজ করতে পারি, যেহেতু এটা আমরা ডিপ্লয় করব ওয়েব এক্সএমএলটা রান করবে এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এখন যদি আমাদের প্রজেক্টটা আমরা রান করি তাহলে এটা অ্যাজ এক্সপেক্টেড আগের মতোই কাজ করার কথা। আমরা আমাদের প্রজেক্টে যাই, রাইট ক্লিক করে রান অ্যাজ রান অন সার্ভার দেই। যদি সব কিছু ঠিক থাকে এটা আগের মতোই কাজ করবে, বাট এই প্রোডাকশন প্রোফাইলটা এখন ইউজ করে কাজ করবে। সো ফার ইট লুকস গুড। আমরা যদি শো কারেন্ট নোটিসেস দিই আমার কারেন্ট নোটিসগুলো দেখাচ্ছে। সো আমাদের আমাদের প্রজেক্ট কিন্তু ঠিক মতোই কাজ করছে। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব আমরা আসলে আমাদের যে ইউনিট টেস্ট কেসেসগুলো নিয়ে আসবে এবং সেটা ইউজ করার জন্য আমরা একটা আলাদা প্রোফাইল তৈরি করব যেটা আসলে টেস্ট প্রোফাইল হবে। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।